আপনার নাম? আমার নাম জাকির হোসেন, মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, আপনার ঠিকানা মানে কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা লাকসাম থানা, এখন মনারগঞ্জ। আচ্ছা, আপনি কতদিন যাবত অসুস্থ ছিলেন? আমি 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। আচ্ছা, আপনার সমস্যাটা কি ছিল? সমস্যাটা প্রথমে মাজায়। আচ্ছা, সৌদিতে আমি বহুত ডাক্তার দেখাইছি, দেখানোর পরে দিদি মাজাতে ছিল ফার্স্ট, পরে চলে গেছে পায়ের মেইন, এখন মাজাত কোনো সমস্যা নেই। এই পায়ে তো আমি সৌদি থেকে আসি, ফুফুলাতে নিয়েছিলাম ব্যবস্থা, আমার ভাই ভর্তি করেছি এখানে, তারপরে আমি আমার ভাই লেগে আছি, ভাইয়ের বাসা ছিলাম, ভাইয়ের এক রাত্রির কষ্ট ভাইও দেখছি, চিকিৎসা শুরু করছে, আল্লাহ রহমান ব্যথা কমা শুরু হয়েছে। এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি আমি একটু সুস্থ আছি। কতদিন চিকিৎসা নিয়েছেন এটা এখানে? 15 দিন। আপনার হচ্ছে এখন তো আপনি মোটামুটি ভালো? মানে আপনার হচ্ছে আপনি এর আগে আমি জমিনে পা লাগাইতে পারতাম না, এইভাবে তো বসতাম, বসার কোন শক্তি ছিল না আমার হাতে। আচ্ছা, সাইটা ভাত খাওয়ার শক্তি পাইতাম। বুঝতে পেরেছি। ডিপিআরসির ঠিকানা বা ঠিকানাটা পাইছি না দিদি, স্যারে ওই কাপড় এনে কিনতে গেছে ওই দোকানে, একজন একবার নাম হয়েছে হাবিব, উনার আবার দুজনে দড়ি বসাইতো উঠাইতো, এমন অবস্থা ছিল। উনি এখানে চিকিৎসক সুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পরে উনি বলার পরে স্যারের কথা বলছি, তা আমার ভাই এখানে নিয়ে আসছে। ডিপিআরসি সম্বন্ধে আপনার কি মতামত? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, এখানে চিকিৎসা চাইতেছে। আমরা 15 দিনে বা দুইটা লোক এভাবে আমার ভাই সৌদি আরবে মনে করেন প্রায় 6 মাস কষ্ট করছে, তার কোন ফল পাইনি। আমরা এর দেশে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। ফুলাতে প্রায় 1 লক্ষ টাকার উপরে দিচ্ছি ভাই, সত্য কথা। আমি আবার আগের মতো হয়ে গেছি, এখানে আসি এখন আলহামদুলিল্লাহ। 15 দিন আমরা মনে ভালো, এখন আমি যে কোনো একটা কারণে চলে যাইতেছি, পুরোপুরি চিকিৎসায় যাইলাম। স্যার বলছে আরো 3 দিন থাকার লাগে, আমাদের দেশে একটা সমস্যা হয়ে গেছে, এই কারণে স্যার নম্বর লই যাবো আবার যদি কোনো সমস্যা। আচ্ছা, ডিপিআরসির পরিবেশ আপনাদের কেমন লাগে? খুব ভালো আলহামদুলিল্লাহ, খাওয়া থাকা খাওয়া পরিষ্কার সবই ভালো আছে, নার্সের দেখা শোনা এভরিথিং সব আছে। যদি অন্য পেশেন্টদের ক্ষেত্রে আপনাদের কি বলবেন? আমরা এই কথাটাই বলবো যে এখানে চলে আসুন, কোথায় না যাইয়া এখানে চলে আসুন। আমার অবস্থা দেখলে তো আর বহু লোক আসবে আমার এলাকা, অন্যদিকে আর কি যাইব। আচ্ছা, ধন্যবাদ বিডি টুডে আসার জন্য। আপনার ধন্যবাদ। থ্যাংক ইউ।